জান্নাতের পথ ইসলামিক জানেন, জিনের আক্রমণ নিয়ে উদাসীন থাকা যাবে না। সন্ধ্যাবেলায় পুকুর ঘাটে, ঝোপ ঝাড়ে, পাহাড়ে বা এ ধরনের নির্জন স্থানে একাকি যাওয়া উচিত নয়। দুষ্ট জিন আক্রমণ করতে পারে, বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে অধিক সতর্ক থাকা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাত শুরু হয় বা সন্ধ্যা হয় তখন তোমরা তোমাদের সন্তানদের ঘরের মধ্যে রাখো, কারণ শয়তান তখন চতুর্দিকে বেরিয়ে পড়ে। এরপর রাত কিছুটা অতিবাহিত হলে তাদের ছেড়ে দাও, অর্থাৎ রাত শুরু হওয়ার পর সন্তানদের ছাড়তে পারো। বুখারি আস সহি 5623 নম্বর হাদিস, মুসলিম আস সহি 2012 নম্বর হাদিস। এছাড়া মল ত্যাগের স্থানে জিন থাকে, হাদিসটি আবু দাউদে এসেছে। সুতরাং দোয়া পড়ে ভেতরে প্রবেশ করুন। অনেক মানুষের ওপর খারাপ জিনের প্রভাব পড়েছে টয়লেটে, তাই দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবেন না। টয়লেট বা বাথরুমে বলে ভেতরে ঢুকেই নগ্ন হয়ে যাবেন না, যতটুকু উন্মুক্ত না করলেই নয় ততটুকু করুন। বিশেষত নারীরা এ ব্যাপারে অধিক সতর্ক থাকবেন। জিনেরা পাহাড় ও সমুদ্রের মাঝের স্থানগুলোতে থাকে, তাবরানি 1143 নম্বর। অতএব ট্যুরে গেলে পাহাড় বা সমুদ্রে গিয়ে একাকী হয়ে যাওয়া নিরাপদ নয়, যথাসাধ্য গ্রুপ হিসেবে চলাফেরা করা উচিত। একটা বিষয় মনে রাখতে হবে, ব্যক্তি যত অসতর্কই থাকুক না কেন, আল্লাহ না চাইলে জিন কারো কোনো ক্ষতি করতে পারবে না। তবে আমাদের উচিত যথাসাধ্য সতর্ক থাকা। আল্লাহ তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।